Welcome all of you to Dhaka English Study. এই বিষয়টির পক্ষে এবং বিপক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বনানী এবং সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আমি শুরুতেই বিষয়ের পক্ষে বলার জন্য বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বনানী ঢাকার সাদিয়া হোসেন সারাকে অনুরোধ জানাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পুলিমাটির সৌরভ ছিল, কবি আবু জাফর ওবায়দুল্লার মতো আমিও আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলছি, অপার সম্ভাবনাময় শিশুদের কথা বলছি, আমার নিজের কথা বলছি, যারা সবাই আজ অপসংস্কৃতির ভয়াল থাবায় ক্লান্ত, শ্রান্ত ও নিষ্পেষিত। আমাদের পিঠে আজ ভর করেছে অপসংস্কৃতির কৃষ্ণকালো মেঘ, প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে মানবিক মূল্যবোধকে। এমনই এক বাস্তব পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আজ আমি বিতর্কের মঞ্চে। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে অপসংস্কৃতির চর্চা বাংলাদেশে শিশুদের মানসিক গুণাবলী বিকাশের অন্তরায় বিষয়ের পক্ষে বলছি। প্রথমেই শিশু, জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী 18 বছরের কম বয়সী সবাই শিশু। সংস্কৃতি সমগ্র জাতির চিন্তাধারা, ভাবধারা, নীতি, আদর্শ, মূল্যবোধ ও কর্মধারার গৌরবময় প্রতিচ্ছবি হচ্ছে সংস্কৃতি। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের কথা মনে পড়ে যায়, তিনি বলেছেন, কালচার ইজ দ্যাট হোয়াট উই আর, অর্থাৎ আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি। সংস্কৃতি শব্দটির পূর্বে অপ উপসর্গটি যুক্ত হয়ে সংস্কৃতি যে বিপরীত ধারণা প্রকাশ করে তাই অপসংস্কৃতি, অর্থাৎ আত্মা ও আচরণের সাথে, জীবনবোধ ও নৈতিকতার সাথে যার কোনো সম্পর্ক নেই তাই অপসংস্কৃতি। বাংলাদেশের সংবিধানের 6 নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি। মানসিক গুণাবলী, মানব মনে প্রভাব সৃষ্টিকারী এমন কতগুলো মৌলিক মানবিক বোধ যা ব্যক্তিকে ভালোমন্দ পার্থক্য করতে শেখায়, অসুন্দরীর মৃত্যু ঘটিয়ে জীবনকে কল্যাণের দিকে নিয়ে চলে। বিকাশের 2টি পর্যায় রয়েছে, শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ। মানসিক বিকাশ হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা, আচরণ, ভাষার প্রকাশ, বোধ শক্তি, ভাবের আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে পরপর দক্ষতা বৃদ্ধি পাওয়া। অন্তরায় হলো কোনো কিছুকে অধিক উচ্চতায় বা মহত্বে পৌঁছতে না দেওয়া। মাননীয় সভাপতি, পশ্চিমা ও ভারতীয় চটকদার অপসংস্কৃতিতে মহাবিষ্ট হয়ে আমাদের মতো শিশুরা আজ নিজেদের অজান্তেই মানবিকতাকে জলাঞ্জলি দিচ্ছে। মুক্ত আকাশ সংস্কৃতির রঙিন জীবনবোধ আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রতিনিয়ত আঘাত করছে অপসংস্কৃতিরূপে। স্যাটেলাইট, ইন্টারনেট, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আমাদের সামনে তুলে ধরছে নগ্নতা, অশ্লীলতা, হিংস্রতা, বস্তুবাদিতা, ব্যক্তিবাদিতা, যা আমাদের স্বাভাবিক চিন্তাধারায় নেতিবাচক প্রভাব ফেলছে। কেননা অপসংস্কৃতির লক্ষ্যই হচ্ছে লজ্জাবোধ, শালীনতা, বিশ্বস্ততা, শ্রদ্ধাবোধ, ধর্মীয় আবেগ ও দেশপ্রেম সহ প্রচলিত বিশ্বাসকে নিঃশেষ করে অসভ্যতা, নির্লজ্জতা, অশ্লীলতা, অমানবিকতা ও বিবেকহীনতাকে বসিয়ে দেওয়া। মাননীয় সভাপতি, বর্তমানে আমরা সুস্থ বিনোদনের জগৎ থেকে দূরে সরে যাচ্ছি। শিশুদের এখন আর মাঠে গিয়ে ধুলো আর কাদা মাখা হয় না। ঘিমিনি খেলা শেষে সন্ধেবেলায় বাড়ি ফেরা চিরাচরিত সেই দৃশ্যটা এখন আর তেমন দেখা যায় না। কেননা এই জায়গাটি এখন দখল করে নিয়েছে পাবজি ও ফোর্থনাইটের মতো ভয়ঙ্কর সব অনলাইন গেমস, যা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, অবাস্তব, অতিপ্রাকৃত, কল্পনাপ্রবণ, লোমহর্ষক ঘটনা ও কাহিনী আমাদের শিশুদের স্বাভাবিক চেতনায় প্রভাব ফেলে নিজের দেশ, ভাষা ও সংস্কৃতিকে ভুলিয়ে দিচ্ছে। শিশু কিশোরদের চুলের স্টাইল, পোশাক ও আচরণে সব ক্ষেত্রেই অপসংস্কৃতির প্রভাব লক্ষণীয়। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষের প্রথম বক্তা আবির হোসেন। মাননীয় সভাপতি, আজকে বিতর্কের জন্য যে প্রস্তাবনাটি উত্থাপিত হয়েছে সেটি হলো অপসংস্কৃতির চর্চা বাংলাদেশের শিশুদের মানবিক গুণাবলীর অন্তরায়। মাননীয় সভাপতি, অপসংস্কৃতি বলতে আমরা কী বুঝি? আমাদের দেশীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় তথা বিদেশি সংস্কৃতির কোনো উপাদান যখন আমাদের দেশের সংস্কৃতিতে এসে যুক্ত হয় যা আমাদের সংস্কৃতির মূল মতাদর্শের সাথে সঠিকভাবে খাপ খায় না, তখন সেই সংস্কৃতির উপাদানটিকে আমরা অপসংস্কৃতি বলে আখ্যায়িত করি। মাননীয় সভাপতি, আজকে পক্ষদল যে প্রেক্ষাপট থেকে বিতর্কটি সাজিয়েছে সেটি সমগ্র বাংলাদেশের চিত্র তুলে ধরে না মাননীয় সভাপতি। আমরা যদি মাননীয় সভাপতি বাংলাদেশের অভ্যন্তরীণ চিত্র কল্পনা করি, আমরা দেখতে পারবো আমাদের দেশের মোট জনসংখ্যার দারিদ্রের হার 20.5% এবং আমাদের দেশের হতদারিদ্রের হার হলো 10.5%। মাননীয় সভাপতি, এই যে বিশাল জনসংখ্যা, এই মানুষগুলো মাননীয় সভাপতি তাদের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও এই অপসংস্কৃতির যে মানুষ ছড়ানোর মাধ্যম তথা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলোর সাথে নিজেদেরকে জড়িত রাখতে পারে না, তারা সক্রিয়ভাবে এই সকল ব্যাপারগুলো ব্যবহার করতে পারে না, কারণ মাননীয় সভাপতি তারা ব্যবহার বহনে অক্ষম মাননীয় সভাপতি। সুতরাং মাননীয় সভাপতি, তার মানে কি এরা অপরাধমূলক কার্যক্রম করছে না? তাদের কি মানবিক বিকাশ সঠিকভাবে হয়েছে না? মাননীয় সভাপতি,
তাদের এই ব্যাপারটা সঠিকভাবে হয়নি, তারা অপরাধ কর্মকাণ্ড করছে। কেন মানুষ অবদিত, কারা কেন এই অপরাধ কাজ অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করছে? সর্বপ্রথম কারণ দারিদ্র, দ্বিতীয় কারণ নিরক্ষরতা, ও তৃতীয় কারণ আমাদের সামাজিক ও পারিবারিক কাঠামোর মাননীয় সভাপতি কিছু সংকীর্ণতা রয়েছে, সেগুলো ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করে যাই। মাননীয় সভাপতি, যেই সমাজ যেই পরিবারে একটি পিতা এবং মাতা দুজনেই নিরক্ষর, সেই সমাজে একটি শিশু কী দেখে বড় হয়? সে দেখে যা তার পিতা তার মাতার প্রতি একটি অন্যরকম একটি মনোভাব পোষণ করছে, তাদের মধ্যে বৈষম্য দেখা যাচ্ছে। মাননীয় সভাপতি, সে যখন পিতা মাতার মাঝে এই বৈষম্য দেখে খুব ছোটোবেলা থেকে বড় হয়, ঠিক স্বাভাবিকভাবেই সে তার নিজের মনের মাধ্যমে তার মননেও এই ব্যাপারগুলোকে ধারণ করে নেয়। মাননীয় সভাপতি, ঠিক পরবর্তী সময়ে সে যখন একটি প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়, সে মাননীয় সভাপতি অন্য নারীদের প্রতিও সেই বৈষম্যমূলক দৃষ্টি পোষণ করে। মাননীয় সভাপতি, এর ফলে নানারূপ অপরাধমূলক কার্যক্রম সৃষ্টি হচ্ছে, যারা বর্তমানে মাননীয় সভাপতি আমরা টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আমরা দেখতে পাচ্ছি। মাননীয় সভাপতি, শিক্ষার হার বাড়ানোর মাধ্যমে যদি আমরা সামাজিক ও পারিবারিক সংকীর্ণতা দূর করি, কিছু ইতিবাচক পরিবর্তন আনি, তবে মাননীয় সভাপতি সম্ভব আমাদের শিশুদের মানবিক গুণাবলীর বিকাশ সঠিকভাবে সম্পাদন করা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের স্বর্ণালী আক্তার। 200 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন ধুতি পায়জামা পাঞ্জাবি ছেড়ে কোট প্যান্ট পরা শুরু করেছিল, তখন আমরা ভেবেছিলাম আমরা সভ্য হচ্ছি। যাক, কোট প্যান্টের সমস্যা নেই। তারপর আরও সভ্য হবার জন্য পাশ্চাত্যকে অন্ধ অনুকরণ করা শুরু করলাম। খুঁজে পেলাম জারি শাড়ি বাউল গানের জায়গায় রক মিউজিক, যাত্রাপালা সার্কাস আর পুতুল নাচের জায়গায় দখল করে নিল হিংস্রতা ও অশ্লীলতাপূর্ণ হলিউড মুভি। মাননীয় সভাপতি, বলছিলাম সংস্কৃতি চর্চা নামে আমরা প্রতিনিয়ত যে অমানবিক অপসংস্কৃতির ধূম্রজালে আটকা পড়ে নীতি ও আদর্শকে জলাঞ্জলি দিচ্ছি, তারই ফিরিস্তি। মাননীয় সভাপতি, একটি বিষয় স্পষ্ট করে নিচ্ছি, দেশি হোক আর বিদেশি হোক, সংস্কৃতির যে উপাদানগুলো আমাদের চিত্তকে কলুষিত করে, মূল্যবোধের অবক্ষয় ডেকে আনে, নৈতিকতা বিনষ্ট করে, মানসিক গুণাবলী অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলোই অপসংস্কৃতি। তাই বিপক্ষ দলের প্রতি অনুরোধ, তারা যেন সংস্কৃতিকে অপসংস্কৃতির সাথে গুলিয়ে না ফেলে। আমাদের এটাও মনে রাখতে হবে, এক দেশে যা সংস্কৃতি অন্য দেশে সেটি অপসংস্কৃতি হিসেবে গণ্য হতে পারে। মাননীয় সভাপতি, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, সংস্কৃতি হলো মার্জিত মানসিকতা যার মধ্য দিয়ে আধ্যাত্মিকতা প্রকাশ। মার্জিত মানসিকতাকে ভিত্তি করে মানুষের যে পূর্ণতা সাধনা, তার মধ্য দিয়ে তার মানবিক গুণাবলী সাধিত হয়। তাই আমরা বলতে পারি, আশা আকাঙ্ক্ষা ও ধ্যান ধারণার সাথে সাংঘর্ষিক যে আচরণ, তার মাধ্যমে মনের পূর্ণতা তো সম্ভবই নয়, বরং বিকৃত মানসিকতার জন্ম লাভ করে। প্রতিপক্ষ বন্ধুরা, বর্তমানে বিশ্বের সব দেশই নিজস্ব সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধ শেখানোর জন্য। তাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ বিদেশে টিকটক ভিডিও নিষিদ্ধ করেছে। সূত্র দৈনিক সংবাদ, 20 মার্চ 2020। মনোবিজ্ঞানীরা বলেন, এসব ভিডিও অনাকাঙ্ক্ষিতভাবে শিশুদের আচরণে পরিবর্তন ঘটিয়ে সামাজিক সংকট তৈরি করছে। মাননীয় সভাপতি, দৈনিক প্রতিদিন সংবাদপত্র আমাদের সামনে যে চালচিত্র তুলে ধরছে, তাতে অপসংস্কৃতির আগ্রাসন অতি স্পষ্ট। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, 2016 সালে সারা দেশে কিশোর অপরাধের মামলা হয়েছে 1596টি, যা 2015 সালের চেয়ে 34% বেশি। সূত্র সমকাল, 16 মে 2016। প্রতিপক্ষ বন্ধুরা, শিশুদের মধ্যে মানবিক গুণাবলীর যথার্থ বিকাশ না হওয়ার কারণে শিশুরা আজ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, আর এর পেছনে অনুঘটক হিসেবে কাজ করছে দেশি বিদেশি নানা অপসংস্কৃতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষে সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের তাহসিন রেজা সাদ তার বক্তব্য উপস্থাপন করবে। মাননীয় সভাপতি, আমরা যেই পৃথিবীতে বসবাস করি সেখানে সংস্কৃতি কখনোই একটি বদ্ধ পরিসরে থাকে না। সংস্কৃতির নিয়মই হচ্ছে কি আপনি পরিবর্তন হওয়া। আমরা দেখেছি কীভাবে হচ্ছে কি একবার আদিকাল থেকে শুরু করে আপনি সংস্কৃতি চলমানভাবে প্রবাহিত হয়েছে এবং পরিবর্তন হয়েছেন। যেই মুহূর্তে আপনি হচ্ছে অপসংস্কৃতিকে সম্পূর্ণ দায়ভার দিয়ে দেন আপনার শিশুদের মানসিক বিকাশের অবক্ষয়ের জন্য, ওই মুহূর্তে আপনার সাধারণত পৃথিবী দেখতে কীরকম আসেন কল্পনা করি। ওই সময় হচ্ছে আমরা যেসব সংস্কৃতির মাধ্যমে, যেসব বিদেশি সংস্কৃতির মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে যেসব ডিজিটাল শিক্ষাগুলো রয়েছে যেগুলোকে আমরা গ্রহণ করে থাকি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার যেসব ইন্টারনেট ভিত্তিক সব ভালো জিনিসগুলো রয়েছে যেখানে আমরা সেগুলো আত্মীকরণ করে থাকি, আমরা হচ্ছে কি মূলত সব আত্মীকরণকেও দায়ী করতে থাকি। আমরা মূলত এটাও বুঝাই যেসব আত্মীকরণ আমরা এতদিন ধরে করে এসেছি, যেগুলো কিন্তু হচ্ছে আমাদের জাতীয় যে শিক্ষা ব্যবস্থা সেটিকে আরও ভালো করেছে, আমাদের যেসব সভ্যতা যেসব গণ্ডিগুলো বা যে মেরুদণ্ডগুলো সেগুলোকে আরও দৃঢ় করেছে। আমরা এতদিন ধরে এত বড় একটা পথ পাড়িয়ে দিয়েছি আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে এই পর্যন্ত, আমরা যে নিজেদেরকে এত বেশি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এই সম্পূর্ণ সব অবদানগুলো রয়েছে যেগুলোর পিছনে সিংহভাগ অবদান রয়েছে আপনি এরকম সংস্কৃতি আত্মীকরণে, আমরা মনে করি আপনি সেই মুহূর্তে সেই সব ব্যাপারগুলোকেও দায়ী দেওয়া শুরু করেন। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে এটার উপসংহার হলো, যেই মুহূর্তে আপনি হচ্ছে শুধুমাত্র আপনার সংস্কৃতিকে দায়ভার দেন আপনার শিশুদের মানসিক অবক্ষয়ের জন্য, ওই মুহূর্তে আপনার অন্যান্য যেসব দিকগুলো রয়েছে, যেমন ধর আপনার দারিদ্রতা বা হচ্ছে নিরক্ষরতা বা হচ্ছে আপনার বাংলাদেশে একবার সর্বসাধারণ জনগণ যা কিনা ধরেন কখনো খেতে পারে না, আমরা এখনও দেখি কীভাবে আপনার শিশুশ্রম বা এইসব জিনিসপত্র এইসব জিনিসগুলো হচ্ছে রয়েছে,
কীভাবে আপনার শিশুগুলো কীভাবে দিনরাত অনেক প্রায় 12 ঘন্টার মতো কষ্ট করে এবং এইসব 12 ঘন্টা কষ্ট করার মাধ্যমে কীভাবে তারা হচ্ছে উপার্জন করে এবং সেই উপার্জন দিয়ে তারা হচ্ছে কীভাবে পরবর্তীতে মাদকদ্রব্য গ্রহণ সহ বিভিন্ন রকম কাজ করে থাকে। আমরা দেখি কীভাবে এইসব অল্প বয়সে টাকা কামানো শুরু করার অবস্থা অথবা অর্থ উপার্জন শুরু করার সময় তারা কীভাবে বিভিন্ন রকমের বিভিন্ন ভ্রান্ত পথে চলে যায়। আমরা দেখি নিরক্ষরতার কারণে কীভাবে তারা কখনো যে সঠিক যে একটা গণ্ডির মাধ্যমে সঠিক যে একটা নিরাপদতার মাধ্যমে এরা বড় হতে পারতো খুব বড় হওয়ার গণ্ডিটা তারা পায় না, তাদের কখনো একটা সঠিক মূল্যবোধের জায়গাগুলো পায় না, তাদের পরিবার তাদের সমাজ তারা কখনো তাদেরকে সঠিকভাবে বড় করতে পারে না। আমরা দেখেছি কীভাবে একটা শিশু যদি কিনা সে এতিম হয় তখন কীভাবে তার সমাজ তাকে হচ্ছে অবহেলা করে। আমরা দেখি আপনার পরিবারের মানুষজন যখন তো আপনাকে ঠিকমতো বড় করতে পারে না, যেমন ধরেন আপনার কিছু বড় মানুষকে চিন্তা করেন, বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, এইসব মানুষজনগুলো তারা হচ্ছে কীভাবে নিজেদের মানসিক বিকাশগুলো সঠিকভাবে গঠন করতে পেরেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর সব স্বাধীনতা সব চেতনা এগুলো কীভাবে তার পরিবার থেকে এসেছে। আমরা দেখেছি কীভাবে হচ্ছে আপনার সামাজিক যেসব কাঠামো আপনার সব সামাজিক কাঠামো এইসব শিশুদেরকে বড় করে তুলেছে। আমরা মনে করি কোনো জিনিসেরই সবসময় এগুলো স্বর্গীয় জিনিস হয় না, প্রত্যেকটি জিনিসেরই খারাপ এবং ভালো উভয় দিক থাকে। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি হচ্ছে কোনটাকে গ্রহণ করবেন কোনটাকে গ্রহণ করবেন না। যেই মুহূর্তে আপনি হচ্ছে অপসংস্কৃতিকে শুধু সম্পূর্ণ বিদেশি কাঠামোকে ঢুকিয়ে ফেলেন, যেই মুহূর্তে আমার প্রতিপক্ষ দলের অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বা আপনার বিভিন্ন রকম যেসব সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে প্রত্যেকটিকে আপনি যে মুহূর্তে অপসংস্কৃতির ভিতরে অন্তর্গত করে ফেলেন ঠিক ওই মুহূর্তে আপনি হচ্ছে যেগুলো করেন আপনি হচ্ছে এই যে আপনার যে তথ্য আহরণের বা হচ্ছে জ্ঞান অর্জনের বড় জায়গাগুলো ছিল আপনি হচ্ছে এগুলোকে তাচ্ছিল্য করেন। আমরা মনে করি আপনার জন্য খুব একটা বাজে জিনিস। ধন্যবাদ। এবারে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এর দলনেতা উম্মে হাবিবা সুমি তার বক্তব্য রাখবে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমারও প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতার কথা সুরে গানটি শোনার সময় আমাদের সবার চোখে জলে ভাসে। মাননীয় সভাপতি কখনো ভাবিনি আমাদের দেশে বৃদ্ধ নিবাস কথাটি শুনতে হবে। পশ্চিম অপসংস্কৃতির চর্চার ফল হিসেবে আজ আমাদের জীবনে পরমই অভিশাপের দায়টি নিতে হচ্ছে। মিহি সুতোয় বাঁধা আমাদের পারিবারিক বন্ধনে ফাটল ধরাচ্ছে পশ্চিম অপসংস্কৃতি, কারণ পশ্চিমা দেশগুলোতে প্রায় 61% বয়স্ক ব্যক্তিরা নার্সিংহোম বা বৃদ্ধ নিবাসে বসবাস করছে। তাদের ছেলেমেয়েরা শুধু ফাদার্স ডে আর মাদার্স ডেতে কার্ড পাঠিয়ে উইশ করে তাদের দায়িত্ব শেষ করে। মাননীয় সভাপতি, কথা প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে গেল। বৃদ্ধ বাবাকে বৃদ্ধ নিবাসে রেখে আসার সময় ছেলে প্রশ্ন করে, বাবা দাদুকে তুমি কোথায় রেখে আসবে? বাবার সাফ জবাব, সিরিয়ালে দেখোনি মানুষের বয়স হলে বৃদ্ধ নিবাসে রেখে আসতে হয়? ছেলেরও পাল্টা জবাব, বাবা তুমি বৃদ্ধ হলে আমি কি তোমাকে বৃদ্ধ নিবাসে রেখে আসবো? প্রতিপক্ষ দেখুন, পশ্চিমা অপসংস্কৃতির চর্চা আমাদের মানবিকতাকে আজ কোথায় নিয়ে দাঁড় করিয়েছে? মাননীয় সভাপতি, অপসংস্কৃতি সর্বদাই অসুন্দরের সমাবেশ। চিন্তা কর্ম আচরণে জীবনের অসুন্দর অশোভন অভিব্যক্তি হল অপসংস্কৃতি। তাই অপসংস্কৃতির চর্চা নিশ্চিতভাবেই শিষ্টাচার, নৈতিকতা, দেশপ্রেমের মতো মানবিক গুণাবলীকে প্রশ্নের মুখে দাঁড় করাবে, এটাই স্বাভাবিক। সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব ফস্টার ড্যালাস বলেছিলেন, কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও, অর্থাৎ সেখানে অপসংস্কৃতি ঢুকিয়ে দাও। মোথায়ের হোসেন চৌধুরী বলেছিলেন, অপসংস্কৃতির আগ্রাসনে কোনো জাতি আক্রান্ত হলে সে জাতির অপমৃত্যু হতে বেশি সময় লাগে না। মাননীয় সভাপতি, আমাদের সংবিধানের 23 অনুচ্ছেদে সংস্কৃতি চর্চার সুযোগের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেশের শিশুরা সংস্কৃতি চর্চার নামে বর্তমানে পাবজি ও ফোর্টনাইট গেম আসক্ত হয়ে হিংস্র হয়ে উঠেছে। তাদের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। পাবজি, ফোর্টনাইট, ক্র্যাশ অফ ক্ল্যান্স ইত্যাদি গেমে প্রতি মুহূর্তে রং বেরঙের দৃশ্যপট পরিবর্তন, জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার শিশুদের মানসিকতায় মারাত্মক প্রভাব ফেলছে, যার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2018 সালের জুন মাসে ভিডিও গেমে আসক্তিকে মানসিক অসুখ বলে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের হেলথ সার্ভিসে আসক্তিকে আখ্যা দিয়েছে গেমিং ডিসঅর্ডার হিসেবে, তথ্যসূত্র বিবিসি নিউজ। প্রতিপক্ষ বন্ধুদের বলছি, মানসিকভাবে অসুস্থ শিশুদের মানবিক গুণাবলীর বিকাশ ঘটাবেন কিভাবে? মাননীয় সভাপতি, প্রশ্নটা আরও বড় করে সামনে উপস্থিত হয় যখন কিশোরা নানা অপরাধ কর্মে জড়ায়। গত 17 নভেম্বর 2020 দৈনিক প্রথম আলো পত্রিকায় কিশোর গ্যাংয়ের অপহরণ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ধন্যবাদ সবাইকে। এবারে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের দলনেতা প্রত্যয় রায়চৌধুরী তার বক্তব্য উপস্থাপন করবে। আজকে যখন আমরা বাঙালি সংস্কৃতি নিয়ে কথা বলতে আসি তখন একটি প্রশ্ন করা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, সেটি হচ্ছে বাঙালি সংস্কৃতি আসলে কি? আসলে কি বাঙালি শুধুমাত্র বাঙালি সংস্কৃতি বলতে কিছু কোনোদিন ছিল কিংবা আছে?
এই প্রশ্নটির জবাব হচ্ছে, আসলে বাঙালি সংস্কৃতি নিজেই বিভিন্ন সময় বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে তৈরি হওয়া একটি মিশ্র সংস্কৃতি, যেটিকে আজ আমরা বাঙালি সংস্কৃতি হিসেবে বলি। আজ তারা আমাদেরকে পাঞ্জাবি পাগড়ির যে সংস্কৃতির কথা বলেন, সেটিও এসেছে তুর্কি কিংবা মুঘল সংস্কৃতি থেকে। অর্থাৎ আমাদের যে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো, এগুলো এসেছে সত্যি কথা বলতে বিভিন্ন সময় আর্য অনার্য তুর্কি মুঘল পর্তুগিজ বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে আজকের আমাদের যে বাঙালি সংস্কৃতিটি সেই সংস্কৃতিটি। অর্থাৎ এটি থেকে আমরা কী বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে সংস্কৃতির আসলে কখনো কোনো বিনাশ নেই, সংস্কৃতির শুধুমাত্র বিকাশ এবং সমৃদ্ধি সম্ভব। এবং আমরা মনে করি যখন একটি সংস্কৃতির সাথে নতুন একটি সংস্কৃতির মিশ্রণ ঘটে এবং আত্মীকরণ ঘটে, তখন তার মাধ্যমে সেই সংস্কৃতিটিরই আরও সমৃদ্ধি ঘটে। কিন্তু সেই সমৃদ্ধিটি ঘটাতে হলে আপনাকে সবসময় এর নেতিবাচক দিকগুলোকে পরিহার করে এর ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করতে জানতে হবে। এবং এটি করার জন্য আপনার কী প্রয়োজন? এটি করার জন্য আপনার প্রয়োজন আপনার একটি সুষ্ঠু পারিবারিক ও সামাজিক কাঠামো, আপনার শিক্ষা এবং আপনার একটি সুষ্ঠু কাঠামোর মাধ্যমে, যার মাধ্যমে আপনি আপনার নৈতিকতা এবং মূল্যবোধকে ব্যবহার করে আপনি সংস্কৃতির ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করতে পারবেন। পাশ্চাত্যের দেশগুলোতে সেখানে একটি সুষ্ঠু পারিবারিক ও সামাজিক কাঠামো রয়েছে। এর ফলে কী হয়? এর ফলে শিশুরা ছোটোবেলা থেকে তারা শিক্ষার সুযোগ পায়, তাদেরকে শিশুশ্রমে জড়িত হতে হয় না, বরং তারা সুষ্ঠু শিক্ষা এবং সুযোগ সুবিধাগুলো পায়, যার ফলে তাদের মধ্যে প্রতিকূল শিক্ষা এবং মূল্যবোধ গড়ে ওঠে, যার ফলে তারা এ ধরনের অপরাধগুলোতে জড়ায় না। একই দিক থেকে আমরা বলতে পারি যে সেই দেশগুলো অর্থনৈতিক কাঠামো অনেক উন্নত, যার ফলে পিতামাতারা তাদের, এমনকি যদি তাদের সন্তানরা তাদের ভরণ পোষণ নাও নেয় বৃদ্ধ বয়সে, তাই নিজেরা অর্থনৈতিকভাবে এতটি স্বাবলম্বী থাকে যে তারা নিজেদের ভরণ পোষণ নিজেরা চালাতে পারে। যে কারণে আমরা দেখি এই ধরনের সামাজিক সমস্যাগুলো সেগুলো প্রকৃতপক্ষে পাশ্চাত্যের দেশগুলোতে হচ্ছে গিয়ে অনেক বেশি কম এবং আমাদের দেশে বেশি। এবং এর মূল কী রয়েছে? এর মূলে রয়েছে আমাদের পারিবারিক ও সামাজিক কাঠামোর যে দুর্বলতাগুলো, সেগুলো যার মধ্যে আমরা কী কী চিহ্নিত করি? আমরা চিহ্নিত করি প্রথমত, এক, আমরা পারিবারিক সহিংসতাকে চিহ্নিত করি। কীভাবে পরিবারে একটি সন্তান দেখে তার পিতা তার মাতার সাথে কীভাবে দুর্ব্যবহার করছে, এবং আমরা দেখি এটি থেকে কীভাবে সে পরবর্তীতে এ ধরনের অপরাধ, সে পারিবারিক সহিংসতা পরবর্তীতে সে নিজেও তার জীবনে করে। কিংবা আমরা দেখি দারিদ্র বা অশিক্ষার মতো সমস্যাগুলো কীভাবে হচ্ছে বিভিন্ন ধরনের কুসংস্কার কিংবা বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের দিকে তাদেরকে ঠেলে দেয় এবং বিভিন্ন অপরাধ জগতে ঠেলে দেয়। তাই আমরা বিশ্বাস করি এই পারিবারিক ও সামাজিক কাঠামোর যে দুরবস্থা, এটি আমাদের শিশুদের মানসিক বিকাশের পথে মূল অন্তরায়। সেটি কখনোই অপসংস্কৃতি চর্চা হতে পারে না, বরং আপনি যদি ইতিবাচক মানসিকতা ব্যবহার করে আপনি বিদেশি সংস্কৃতির ইতিবাচক দিকগুলো গ্রহণ করেন, তাহলে বাংলা সংস্কৃতি আরও দিন দিন সমৃদ্ধ হবে। ধন্যবাদ সবাইকে। এখন জানিয়ে দিই আজকের বিতর্কের ফলাফল। আজকের এই অপসংস্কৃতির চর্চা বাংলাদেশি শিশুদের মানসিক গুণাবলী বিকাশের অন্তরায়। বক্তব্যের পক্ষে যারা বলেছে, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বনানী, তারা বিজয়ী হয়েছে। আর এই বিতর্কের শ্রেষ্ঠ বক্তা, বিজয়ী দলের প্রথম বক্তা সাদিয়া হোসেন সারা, আমি বিজিত এবং বিজয়ী উভয় দলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।